बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उपस्थित कर्मकर्ताबृंदो अस्सलामु अलैकुम। आज के आमरा कम्प्यूटर सोल्यूशनेर उद्योगे जे आमरा मोटिवेशन पिचेर आमरा जे आलोचना गुला दीर्घदिन करे आसछि तार धारावाहिकता आज के आमरा आलोचना करब गरीब एवं धनपतिदेर मध्ये आमादेर आचरणिक पार्थक्य, तारा कि करे आमरा कि करि ना, चार पाँचटा पार्थक्य आमरा आलोचना करब। सेई आलोचना दिएई आमरा शुरू करब। आमरा जदि निजेरा নিজেদেরকে ভাগ্যকে পরিবর্তন না করি, নিজেরা নিজেদেরকে উন্নয়ন না করি, নিজেরা নিজেদেরকে আমরা স্বাবলম্বী না করি এবং আমরা ধনী হতে না চাই, তাহলে আমরা ধনী হতে পারবো না। এর মধ্যে ধনীরা যেভাবে কাজগুলো করে, আমরা যেভাবে কাজগুলো করি, সেই পার্থক্যগুলো আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথমত যে বিষয়টা হলো আয় বুঝে ব্যয় করা। ধনীরা যখন আয় করে, পৃথিবীতে যত ধনী লোক আছে তারা তাদের অর্জিত সম্পদের মাত্র 2-3% তারা ভোগ বিলাসিতায় খরচ করে, আর গরিব যারা তারা যতটুকু আর্ন করে তার চেয়ে বেশি ভোগ বিলাসিতায় খরচ করে। দুইটা উদাহরণ দিয়ে আমি সেই কথাটুকু বলবো। মুকেশ আম্বানি ভারতের ধনপতি, তার যে সম্পদ আছে তারা আপনারা জানেন, তার যে বাড়িটা আছে পৃথিবীর বিখ্যাত বাড়ি, খুব শান শৌকতের বাড়ি সেই বাড়িটা, এবং তার যে কটা গাড়ি আছে সব মিলিয়া তার সম্পদের মাত্র 3-2% সে ভোগ বিলাসিতার কাজে লাগায়। আর দরিদ্র যদি কেউ থাকে, XYZ ডাকেই বলি না কেন, সে যদি 20,000 টাকা বেতন পায়, পরের মাসে 5,000 টাকা ধার করে 25,000 টাকা তার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে বা আইফোন কিনে সেটা উপভোগ করে। এই হলো আয় বুঝে ব্যয় করার একটা ফান্ডামেন্টাল পার্থক্য। ওরা টাকাটা পাওয়ার পরে মোবাইলটা কিনলো, মানি ব্যাগ খালি, কিন্তু এই যে তার দায়বদ্ধতাটা থেকে গেল 5,000 টাকার, এই দায়বদ্ধতাটা যদি সে এটা 12,000 টাকা দা কিনতো, 8,000 টাকা দা কিনতো, কিছু টাকা ডিপোজিট করতো, তাহলে তার আগামী মাসটা কমফোর্টলি চলতো। এবং ওদের একটা ধারণা, গরিবদের একটা ধারণা, আগে বাঁচি, আগে এনজয় করি, তারপরে কাজ। আর ধনীদের একটা ধারণা হলো আমার যেই টাকা আছে তার একটা টাকা আমাকে ডিপোজিট করতে হবে। এই হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হলো যে ইনভেস্টিং, দরিদ্র যারা বা গরিব যারা তারা কখনো ইনভেস্টের চিন্তাটা করে না, প্রেজেন্টকে মানিয়ে চলতে চায়, প্রেজেন্টকে ভোগ বিলাসে নিজকে রপ্ত রাখতে চায়। আর ধনী যারা তারা প্রথমত চিন্তা করে যে আমার এই টাকা থেকে আর কত টাকা আনা যায়, কিভাবে আনা যায়, ওই জন্য তারা ইনভেস্ট করে। সুতরাং দ্বিতীয় যে পয়েন্টটা হলো যে দরিদ্ররা ইনভেস্ট করার চেষ্টা করে না বা করতে চায় না, বর্তমানকে মানিয়ে চলতে চায়। এবং ধনপতি যারা, সম্পদশালী যারা, তারা একটা সম্পদ থেকে আরেকটা সম্পদ বা অর্থ কিভাবে আসবে সেইটা তারা ডেভেলপ করতে চায়। নাম্বার 3, সেভিংটা হলো যে কোন ধনপতি যদি প্রথম তার টাকাটা সেভ করে, সেভিং করে ভবিষ্যতের জন্য, তারা পরে ক্রয় করে। আর দরিদ্রা প্রথম কি করে, তারা যখন একটা টাকা পায় তারা প্রথম তাদের কেনাকাটাটা সারে, পরে কি হবে না হবে সেটা চিন্তা করে না। সেভিং এর কনসেপ্টের ক্ষেত্রে দরিদ্র এবং ধনপতিদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পার্থক্য থাকে। তারা আগে নিজের চিন্তা করে না, ধনপতিরা আগের চিন্তা করে না, এবং তারা পরে নিজের চিন্তাটা করে, কেনাকাটার ভোগ বিলাসের চিন্তাটা পরে করে। আর গরিবরা আগে কেনাকাটা করে, ভোগ বিলাসের চিন্তাটা করে, সেভিংটার চিন্তাটা তারা পরে করে। এই হলো তৃতীয় নম্বর পার্থক্য। চতুর্থ নম্বর হলো ধনী ব্যক্তিরা দীর্ঘক্ষণ পরিশ্রম করে, শ্রম ব্যয় করে তার কাজে, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘক্ষণ শ্রম ব্যয় করে। আর দরিদ্র যারা তারা দীর্ঘক্ষণ শ্রম ব্যয় করে না, তারা নিজের দায়িত্বটুকু থেকে, তাদের লিমিটেশন থেকে তারা বেরিয়ে আসে না। উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ইন্ডাস্ট্রিতে যান, শিল্প ইন্ডাস্ট্রিতে যান, শিল্প ইন্ডাস্ট্রিতে আপনারা দেখতে পাবেন এখানে কর্মকর্তা লেবার আছে, কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তারা এবং মালিক আছে, এই চারটা সেক্টরের সমন্বিত উন্নত হলো
মানে পরিপূরক বা প্রতিবিম্ব হইল কি কারখানা বা ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে দেখা যায় যে শ্রমিক যখন কাজ শেষ করে 8 ঘন্টা ডিউটি করে সে বাড়িতে চলে গেল, গিয়ে কি করলো ফ্রেশ হয়ে গোসল টোসল করে হয়তো হোয়াইট অ্যাপসে ঢুকলো, অথবা মোবাইলে ঢুকলো, অথবা টিভিতে দেখলো, অথবা পাড়ার মহল্লার দোকানে আড্ডা মারলো, আর ফার্দার কোনো কাজ করবে না, বলবে অনেক পরিশ্রান্ত, অনেক ক্লান্ত আমি, আই টেক রেস্ট অ্যান্ড এনজয়। কিন্তু নির্ধারিত কর্মের পরে, লিমিটেড কর্মের পরে, কিন্তু মালিক পক্ষ রাইতে 10টা অর্থাৎ সম্পদশালী ব্যক্তি মালিক যে কোম্পানিটাকে ম্যানেজমেন্ট করে সে কখনো যে আমার 10টা বদল সেটা না, সে তার দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করে এবং দীর্ঘক্ষণ কর্মঘণ্টা তার পরিচালিত হয় এবং সে কাজে নিজকে ব্যস্ত রাখে। শেষ পয়েন্ট 5 নম্বরে, যেটা হলো ধনী ব্যক্তিরা প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করে, প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন তাদের একটা নেশা হয়। আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখেন, যদি যারা বিমানে জার্নি করছেন তারা দেখবেন যে এয়ারপোর্টে ওয়েটিং রুমে আমরা বসে দিয়েছি বা আপনাদের কোথাও আমরা বসে দিয়েছি ওই একটা বই আসেই, এমনকি যারা বাহিরে মানে বিমান ভ্রমণ করছেন তারা দেখবেন যে আপনার সিটের সামনে কিছু ম্যাগাজিন কিছু বই রাখা হয়। এখন একটু অত্যাধুনিক করা হয়েছে, কম্পিউটার সিটের পেছনে, বিশেষ করে আমি যেটা দেখছি আপনার সৌদি এয়ারলাইন্সের মধ্যে পেছনে আপনাকে একটা কম্পিউটারের সিস্টেম আছে, স্ক্রিন আছে, ওখানে দিয়ে দেওয়া হয়, আপনার ব্রাউজ করে পৃথিবীর যে কোনো তথ্য ওখান থেকে পাবেন। এবং আমি দেখলাম, আশ্চর্য হলাম যে ইটস এ প্র্যাকটিক্যাল, যে প্রত্যেক লুকি এই বাটন টিপে টিপে তার সবকিছু দেখতেছে। আমার একটু প্রথম বুঝতে কষ্ট হয়েছে, পরে আর সমস্যা নেই। এমনকি আপনি জানতে পারবেন ওই স্ক্রিনে যে আপনি পৃথিবীর কোন স্থানে আছেন, কোন জায়গায় আছেন, সেটা জানতে পারবেন, লোকেশনটা কোথায় আছে, কত ফিট উচ্চতায় আছেন, এগুলো জানা যায় ওখান থেকে, এবং দেখা যায় স্ক্রিনে আপনি যখন যদি ওই ঢুকেন। তো এই এটা হলো যে ধনপতি ব্যক্তিরা সারাক্ষণ জ্ঞান অর্জনের চেষ্টা করবে, আর যারা একটু দরিদ্র শ্রেণীর লোক তারা কখনো নিজের শরীরটাকে দায়িত্বটা শেষ করার পরে শুধু এলিয়ে দিয়ে ঘুমিয়ে সময়টা অপচয় করে। তো সুতরাং আজকের এপিসোডে যা ছিল যে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করলাম, আমরা এই আলোচনা থেকে আমরা চেষ্টা করব আমরা যেন এই দোষগুলা ধনীদের যেগুলো আছে বা ধনপতিদের যেগুলো আছে তাদের ভালো দিকগুলো যেন আমরা গ্রহণ করি, এবং শেষ যে দিকগুলো দরিদ্র হওয়ার যে কাজগুলো সেইগুলো যেন আমরা না করি, আমাদের জন্য সেই অভ্যাসটা থেকে আমরা তিরোহিত হই। আরেকটি কথা, কালকে যারা আমাদের পিচ দেখেছেন তারা অনেকেই কমান্ড করেছেন যে কম্পিউটার সলিউশন থেকে কম্পিউটার কিভাবে পাবো। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কম্পিউটার সলিউশন ইজ দ্য বেস্ট পারফরমেন্স প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে। আমরা বেস্ট প্রাইস, বেস্ট কোয়ালিটি এবং বেস্ট সার্ভিসের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আসুন, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব এবং আমাদের ইনবক্সে লক করুন, আমরা আপনাদের সেবায় নিয়োজিত। এবং তরুণদের যে প্রযুক্তি জ্ঞানকে স্বনির্ভর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম।